আসসালামু বন্ধু বান্ধবীগণ, আজকে কিন্তু আমি চলে আসি জাফলং আর ওই যে এককাল হংকে দেখতে আছেন দূর দ্বীপ বাসিনী। দূর দ্বীপ বাসিনী, চিনি তোমার চিনি, নারু চিনি রদেশে, তুমি বিদেশিনী গো সুমন্ত বাসিনী। হোটেল দিয়ে জাফলং পর্যন্ত আপ ডাউন ভাড়া হইল মগো 2500। এর মধ্যে মোরা বিভিন্ন জায়গায় খাইছি লইছি, মানে মগো হারার দিন আর কি হে ঘুরাইছে। এতে 2500 ভাড়া, একজনের ভাগে 200 মতো পড়ছে। কথা না কই এবার লন মোরা এককালে পানির মধ্যে চলে যাইতেছে। বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ক্ষেত্রে চেষ্টা করবেন একটু বেশি মানুষ একলগে যাওয়ার। এইসব জায়গায় আবার গাড়ি ভাড়া বেশি, যেটা হইলো একজন মানুষের ক্ষেত্রে একটু বেশি হইয়ে যায়। তো বেশি মানুষ গেলে শেয়ারে যাওয়া যায়, থাকা খরচটাও কিন্তু শেয়ারে হইয়ে যায়। সিঁড়ি ভাই এককালে বেমালা নিচে নামে গেছি, তো এইসব জায়গায় সুন্দর সুন্দর দোকান আছে। দোকান পরে দেখবো, আগে কলিজাটা ঠান্ডা করতে যাই এলো পানির মধ্যে। সাগরে তুফানে ও ঝড়ে সকলটি মিলে একটা লকার নিলাম। এখানে লকার ভাড়া হইলো 100 টাকা কইরা। মোবাইল ব্যাগ ট্যাগ সবকিছু রাখে তালা মারলে মোরা পানিতে চলে যাইতেছি। গোলাইয়া চাক্কার মতো কি জানি নাম মনে নাই, তাই এর একটা ভাড়া হইলো 50 টাকা। পানির মধ্যে জম্মের বালি দেখতে পারতেছেন। বেমালা দিন হাতরাই না, মুই একটু হাতরাই নেওয়ার চেষ্টা করতে আসলাম, কিন্তু এত হিজাব হইবার তো আইলে মুই একাল পানিতে ডুবে যাওয়া দর্শি। তাত্তারি মোর বাইরে ডাক দিছে যে তাত্তারি মোরে ধর, মুই কিন্তু ডুবে যাই। তারপর বিভিন্ন জায়গায় দেখি যে মাসে পানির মধ্যে ডুব দিয়ে যে একাল ভিডিও নাই, হে ভিডিও শুট করতে যাই ধ্যান মোর হুঁকিতে দুগো মাছ চলে গেছে। ভিডিও করছি তখন তো দেখি নেই, দেখলে তো খপত করে ধরে হালাইতে। বেমালা ঠান্ডা আসিল, মানে কলিজা এককালে জুড়েই যাইতে আসিল, তো মুই ডুব দিয়ে বেশি একটা শান্তি পাই নাই। কারণ এককালে মানে মুই যত ডুব দেই আর মোরে মনে হয় যে উপরের দিকে টাইনে উড়াইতে আছে, কারণ এই যে হিজাব হইয়ের পর হইলে জামা কাপড় ওন্না সবকিছুতে আর কি। তো কতক্ষণ ডুবাই ডাবাই অবশেষে মোরা উঠতে আইছি, তাই এখানে এত বাতাস আর এত রোদ যার লাগে সবকিছু হুগাই গেছে। তো এখানে চেঞ্জ করার লাগে কিন্তু এই যে ছোট ছোট ঘর আছে, একটা ঘরে হইলো 20 টাকা করে নেয় চেঞ্জ করার লাগে। তো মুই চেঞ্জ করি নাই, মোর লগের গুলাই হবলটি চেঞ্জ করছে। পাহাড়ের উপরে কাল ঘর বাড়ি দেখতেছেন কি সুন্দর সুন্দর ভাই, মোর মন চাইছে মুই হন একটু দৌড় মাইতে চলে যাই। মানে মোরা যে পানির মধ্যে আসলাম না, হেয়ার ওপারই কিন্তু ইন্ডিয়া। এই জায়গা পাথরের উপর খোদাই করে নাম লেহে বিভিন্ন জিনিস লেহাতে, এক একটার দাম 100 150 200 এরকম যার কাছে যা নিয়ে পারে। এখানে আবার ইন্ডিয়ান সাবান শ্যাম্পু ফেস ওয়াশ থেকে শুরু করে মানে অনেক কিছু পাওয়া যায় যেটা একদম অরিজিনাল ইন্ডিয়ান ওনারা কইয়ে থাকে। আবার এই তাঁতের থ্রি পিস শাড়ি কাপড় এরকম বিভিন্ন কিছু পাওয়া যায়। কথা কই এইসব জায়গায় গোসল করতে যেহেতু আইবেন অবশ্যই মোটা কাপড় পরে আইবেন, এমন কাপড় পরে আইবেন যে ভেতরে দেখা না যায়, কারণ এখানে অনেক মানুষ থাকে। কাপড় লগে করে লই আইবেন, পাল্টাই পড়তে পারবেন। আর পাল্টাইনের রুমে যখন ঢুকবেন তখন অবশ্যই কিন্তু ওই জায়গায় কাপড়ের ইটি সবকিছু চেক করে লই হয়ে গেছে। খিদে মিদা লাগছে খাইতে যাবো, তাই আগে একটু আপনাকে দোকানে দেখাই লই যে এখানে কি কি আছে। তাই এই যে দেখেন এখানে আবার গ্রিন টি আছে, গ্রিন টি নিয়ে চাইছিলাম 60 টাকা প্যাকেট চাইছে, তাই মুই এখানে নেই নি, মনে করছি সিলেট শহরে যাইয়ে নিমো আনে। হ্যাঁ যাইয়ে যে দাম দেখছি মানে মোর কেনাই হয় না ইয়ার গ্রিন টি। দুপুরে খাওয়ার লাগে মোরা চলে এসে এরকম একটা চকমকর রেস্টুরেন্টে, তো এখানে এই রেস্টুরেন্টটাই হলো একদম সবচেয়ে বড়, মানে সুন্দর জিনিসটা মানে এককালে কি কম মানে অন্যরকমের ডেকোরেশন। রেস্টুরেন্টের নাম মোর মনে নাই, এলে এত বিশ্লেষণ করতে আসি। তো এই জায়গা দিয়ে ইন্ডিয়ার একটা ভিউ পাওয়া যাবে যেটা অসম্ভব সুন্দর। তা ওই যে ছোট ছোট ঘরের মধ্যে যদি আপনারা কেউ থাকতে থাকেন যে মোর ভিডিও দেখেন, হে কিন্তু মোরে জানাইবেন মুই একটু আপনাকে বাসায় বেড়াইতে যাইতে চাই। এবার মোরা খাওয়ান টাউন অর্ডার দিছি, এখানে মোরা একটা মাংস নিছি, জানি না এটা কিসের মাংস, মিষ্টি মিষ্টি লাগছে, জাল জাল লাগছে, মানে এত মজার লাগছে। আলু ভর্তা আর ডাল লইছি, মুরগির মাংস 2 পিস বেমালা বড় বড় আছে, তাইলে অবশ্যই এখানে খাওয়ার চেষ্টা করবেন। এখানে মোগো 120 টাকার মধ্যে দুপুরে খাওয়ান লাওয়ান হয়ে গেছে। মোগো সেই ভাড়া করা লেগুনে লইয়ে মোরা চলে এলাম লালাখাল যাওয়ার উদ্দেশ্যে। তো লালাখাল যাওয়ার জন্য মোরা তাদের যেই ঘাটে নিয়ে যাইতে কইছিলাম, হ্যাঁ হেই ঘাটে না নিয়ে এখানে লই আইছে। এর দিয়ে লালাখাল যাইতে হলে টলার ভাড়া দিতে হইবে আপ ডাউন 1600 টাকা। মানে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত থাকে, এরপর চিন্তা করলাম যে না ওখানে আর যাবো না, বাসায় চলে যাই, মানে হোটেলে চলে যাই, বাজার ঘুরে দেখবো আর আপনাকে একটু দেখামো। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই কিন্তু পেজটা ফলো দিয়ে রাখতে হইবে। আর মোর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হইবে। ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।